খাওয়া দাওয়া শুরু করতেছি। সারাদিন কাজ করে আসার পরে, কাজ করে বলতে ব্যবসা বাণিজ্য কইরা আইসা, এখন ইচ্ছা মতন খিদা লাগছে। সো খাওয়াটা শুরু করলাম, বিসমিল্লা বইল্লা। একটা ভর্তা দেখতে পাইতেছেন, আর এটা হলো মাছ তরকারি, রুটি। ঘরে বানাইন না, ঘরে হাতে বানাইন না, আমার বউ বানাইছে। একটু ছিটা দিয়ে দিলাম আমার ছোট মাইয়াটারে, ফালাই দিছি এটা মনে করেন না, দিয়া খাইতে হয়। এইটা খাইতেছি হলো গিয়া তিমি মাছের তরকারি, আর এটা রুটি, চাপাতি, আটার রুটি, টেস্কোর আটার রুটি, অনেক মজা। পাঁচটা না কটা জানি দিছে, গন্তাছি তিন। এটা হলো চাইন নাম্বার, আর এই হলো গে পাঁচ নম্বর। একটু ছিঁড়া গেছে, ছিঁড়া মানে আমি ছিঁড়া খাইছি। তো পাঁচ ছয়টা রুটি খাবো, পাতলা পাতলা মনে করেন অনেকগুলো খাই। হলো ভর্তা, ভর্তা হলো তিমি মাছের ভর্তা, আর এটা হলো এই যে দেখতেছেন, এটা হলো ডলফিন, ডলফিন দিয়া খামো আর কি। খিদা তো বেশি লাগছে, এটা কি মাছ বুঝতেছি না, ডলফিনই হইব আর কি। আচ্ছা ঠিক আছে, একটু একটু ঢাইকে ঢুকে রাখতে হয় যদি পেট ব্যথা করে। অনেক মজা, অনেক মজা। এখন খিদার ঠেলায় বুঝতেছি না যে তরকারি আসলেই মজা নাকি না। এই তিমি মাছটা নিলাম, কাঁটাটা একটু ফালাই দিলাম, কাঁটা পেটের মাঝখানে যে কাঁটাগুলি এগুলো ডিস্টার্ব করে, আমি আবার কাঁটা উটা খাইতে পারি না। মানুষ দেখছে চাবাই চুবাই খেয়ে এলায় একেবারে, দেখেন একেবারে ফ্রেশ সমুদ্রের থেকে নিজে ধরে আনছি তিমি মাছ। মজাই হয়েছে। আচ্ছা কাঁটাগুলো একটু ফালাই নি, শান্তি মতন চাবান যায়। আচ্ছা একটু ডলফিনের ভর্তা নিলাম আর তিমি মাছ নিলাম রুটির মধ্যে মিক্স করে। আমি আবার যখন খাই ওই একটা একটা করে খাইতে পারি না, মাইক্ষা মুইক্ষা তিন চারটা আইটেম একসাথে নিতে পারলেও আমি আরামসে খাইতে পারি, আমার ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। ঝোলটা মজা হয়েছে, একটু আলু দিছে আর কি, অনেক মজা হয়েছে। এই যে এরকম করে মিক্স করে খাই আর কি, জাস্ট একটু ডলফিন আর একটু তিমি মাছের ভর্তা, আমার কাছে এটা সবসময় পছন্দ লাগে। আর কি মাছ এটা যদি জানতে চান, সাবস্ক্রাইব করবেন, মেসেজ বক্সে মেসেজ লিখবেন, কমেন্ট করবেন, অবশ্যই গুড গুড কমেন্ট করবেন, রিকোয়েস্ট করবেন আর কি, তাইলে আমি দোকানদারের জিজ্ঞাসা করবো এটা কী মাছ। বাট আমার কাছে, আমি মাছ, আমি তো অনেক জ্ঞানী গুণী মানুষ, আমি জানি এটা তিমি মাছই হইব। আর এই যে ডলফিনের ভর্তা, কইছিলাম ভোরে কইছিলাম যে ডলফিনের মাথা দিয়ে ভর্তা বানাইতে, তো ডলফিনের ভর্তা ব্রোকলির সঙ্গে মিক্স করে বানাইছে আর কি, তো রুটি দিয়া। আচ্ছা খাই, কথা বেশি হয়ে যেতেছে, এটা কি চুল নাকি? আচ্ছা সবই খেয়ে লাইছে, উল টুল সবাই খেয়ে লাই, ডোন্ট ওরি, খাওয়ার সময় এত দিকে তাকান, মজা ই আর মজা। খেয়ে লই তিনটা রুটি আর রইছে, খেয়ে ফেলাম সব আজকে, আজকে আর কোনো উপায় নাই। আচ্ছা খাই, আপনারা দেখতে থাকেন, আমার শুধু খাইতে ইচ্ছা করতেছে, ভালো লাগতেছে না, আর কথা কইতে পারবো না। এই যে দেখছেন, এই যে এইটা হলো বড় ডলফিনের টুকরাটা, এই ডলফিনের, এই যে দেখেন এটা ডলফিনের লেজ, লেজ দেখছেন ফ্রেশ একদম চকচকা। এই যে আমি আগে কাঁটাগুলি ফালাইতেছি, একটু চুষিয়া নিই, চাবাই নিই, একে সব ফালাই দিলে আবার হইব না। মজার মধ্যেই মজা, শুধু খাইবেন আর খাইবেন। রেসিপি কেমনে রাঁধছে এত জানার দরকার নাই, আগে খাইয়া লই, কাঁটা কুটা খা সবই খাইয়া লাম আজকে, খিদা লাগছে এমন খাওয়ার একদিন কি আমার একদিন, এই কাঁটাটা খাওয়ান যাবেন, এটা ফালাই দিই, এটা শক্ত। আচ্ছা শুধু দেখেন আর দেখেন, আমি খাইতে থাকি, আমি শুধুই খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন, শুধুই খামো আজকে, শুধুই খামো। ডলফিনের একেবারে পিঠ কোমর লেজ সব শেষ করে ফেলাম খাইয়া। আচ্ছা এখন খাই, আর কথা কইতে পারবো না, কাটা কুটা দুই একটা আছে, পরে আটকাইলে আমি কথাও কইতে পারবো না, আমার সুন্দর ভয়েস আপনারা শুনতেও পারবেন না। যেমনেই হোক আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন,
অবশ্যই মেসেজ বক্সে লিখবেন, রিকোয়েস্ট করবেন, হাম্বল রিকোয়েস্ট করবেন। এটা কী মাছ? আমি যতটুকু জানি আবারও বলতেছি, এটা ডলফিন মাছ। আর ওই ওইটাই আর কি আপনার। আচ্ছা ঠিক আছে, খাইয়ালুই। अरे अभी तो पार्टी शुरू हुई है। কাবাব প্রায় শেষ, ডলফিনের এক পিস রয়েছে, আর ভর্তা টর্তা যা আছে মুচি টুচে খেয়ে লই। ঝোলগুলি মজা হয়েছিল, মুচাতে পুইয়া সস মস সব খাইলাম। এই ডলফিনের এক পিস রেখা দিছি, এটা কালকে আবার খামো। একটু পানি খেয়ে লই, যে দেখছেন দোন হাতে ধরে লইছি। আলহামদুলিল্লাহ এটা খাইলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ। সেই রকম হইল, এরকম যদি সাগরের ডলফিন পাই রেগুলার তাহলে তো মজাই। যাই হোক, আপনারা খেয়াল করেন, ডাইন হাতে ভয় গেলে গা সাপোর্ট নিয়ে তারপরে খাইয়েন। বাম হাতে খাওয়াটা সুন্নত না, সো আমরা অনেক সময় খাইয়া ফেলাই, খেয়াল রেখেন। একটু সব জিনিসে সতর্ক থাকতে হয়, শুধু আমোদ ফুর্তি মজা করলেও হয় না, কিছু সুন্নত আদায় করে কিছু দোয়া জোগাড় করলেন, সংগ্রহ করলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ।
তো আপনারা সবাই সাবস্ক্রাইব করতে ভুললেন না, সাবস্ক্রাইব করতে ভুললেন না। পরের ভিডিওর আমন্ত্রণ রইল।